মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মথা ইউনিয়নের কালাপাহাড়ে জঙ্গি আস্তানা শনাক্ত করতে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। এই বাহিনীর সঙ্গে সোয়াত ও পুলিশ সদস্যরাও ছিলেন। দুর্গম ও গহীন পাহাড়ে তল্লাশির সময় সোমবার আটক 17 জঙ্গিদের মধ্যে দুজন তাদের সঙ্গে ছিলেন। আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও 14 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়, তবে এ সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। আস্তানায় তাদের দেখানো মতে মাটির নিচ থেকে প্রায় 5-6 কেজি এক্সপ্লোসিভ এবং 14 রাউন্ড পিস্তলের গুলি পেয়েছে। এর আগে 12 ও 14 আগস্ট 27 জন জঙ্গি আটককালে তাদের কাছ থেকে সব মিলিয়ে 8.5 কেজি বিস্ফোরক ও 145টি ডেটোনেটর, 14 রাউন্ড পিস্তলের গুলি এবং প্রায় 6 লাখ টাকা উদ্ধার করা হয়। তাচিউলি যেই আস্তানাটা ছিল সেটা ছিল তাদের আনসার হাউজের মতো, জঙ্গিদের ভাষায় আনসার হাউস। এখানে এনে তারা জড়ো করবে, জড়ো করার পরে তারা সেই গভীর অরণ্যে নিয়ে যাবে। ইমাম মাহমুদ কাফেলা থেকে আটককৃত 27 জনের মধ্যে কে নেতা তা চিহ্নিত করা যায়নি। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তা জানা যাবে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান। আমরা বেশ কিছু সদস্যদের বিষয়ে তথ্য পেয়েছি, এটা আমরা তাদেরকে মুখোমুখি করলে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে অপারেশন হিলসাইট সমাপ্তি ঘোষণা করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, মৌলভীবাজার।